দেখুন এবার এত সাপ দিয়ে কি হচ্ছে জানলে আকাশ থেকে পড়বেন সাপ দেখলে ভয় পায় না এমন মানুষ খুব কম আছে কিন্তু ইন্দোনেশিয়ার এই ছবিগুলো দেখলে মনে হতে পারে সাপের কাছে মানুষও কিছু কম ভয়ের নয় এখানে সাপের চামড়া প্রস্তুত করা হয় পশ্চিম যাবার একটি সাপ মারার কারখানায় কর্মীরা সাপগুলোকে পরিষ্কার করছেন সাপের মাংস শুকিয়ে পরে চীন এবং তাইওয়ানে রপ্তানি করা হয় যেখানে সাপের মাংস খাবার এবং ওষুধ হিসেবে ব্যবহার করা হয় পশ্চিমের সাপের চামড়াকে গ্ল্যামারাস মনে করা হয় ছবিতে পূর্ব জাভায় এক কর্মী একটি পাইথানের চামড়া ছাড়ানোর তোড়জোড় করছেন বিশ্বের সবচেয়ে বড়ো রপ্তানিকারক ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সারা বিশ্বে সবচেয়ে বেশি সাপের চামড়া রপ্তানি করে থাকে বলা হয় এসব সাপ মানবিকভাবে পোষা হয়ে থাকে কিন্তু বাস্তবে বোধ হয় কিছুটা আলাদা দুনিয়া জুড়ে সাপের চামড়ার চাহিদা দেখে ইন্দোনেশিয়ায় সর্প শিকারীরা স্বভাবতই আরও উৎসাহ পেয়েছে খোলা সাপের চামড়াগুলি পরিষ্কার করার পর গোছল করে শুকাতে দেওয়া হয়েছে সাপের চামড়া প্রথমে পানিতে ভিজিয়ে রেখে পরে রোদে শুকানো হয় তবে চুল্লিতেও শুকানো যেতে পারে বড় সাপের চামড়া লোহার রড ঢুকিয়ে সিধে অর্থাৎ সোজা করা হয় যাতে তার নকশাটা ঠিক মতো দেখা যায় রোদে চামড়া শুকানো হচ্ছে পশ্চিমের এর দাম অনেক কিন্তু স্থানীয় কর্মীরা তার বিশেষ ভাগ পান না পাইথনের চামড়ার এই সাইকেলের স্যাডেল কভারটির দাম কত জানেন প্রদর্শিত হচ্ছে জার্মানির কোলন শহরের একটি শিল্পমেলায়